হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আমড়ার আচারের রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটা হচ্ছে আমড়া টক ঝাল মিষ্টি আচার। এখন তো বাজারে প্রচুর পরিমাণে আমড়া অ্যাভেইলেবল, তো রেসিপিটা কিন্তু আজকে আম্মু রেডি করবে, আর আমি হচ্ছে শুধু আজকে আম্মুর হেল্পিং হ্যান্ড। তো চলেন প্রসেসিংটা দেখে নেই। আমরা এখানে 1 কেজি আমড়া নিয়েছি, আর আমড়াগুলোকে কেটে ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছি। এবার আমরা আমড়ার আচারের জন্য মশলাটা রেডি করে নিব। তো এখানে পাটায় মশলা বাটতে হবে, তো সেজন্য পাটাটাকে আমরা একটু টাওয়াল দিয়ে মুছে নিলাম যাতে কোনো পানি না থাকে। আর এখন আদা রসুন বেটে নিতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব পরিমাণটা। এখন আমরা সরিষা দিয়ে দিব, আদা রসুনের সাথে সরিষা বাটতে হবে। তারপরে আমরা এখন শুকনা মরিচ দিব। এবার আমরা 1 চামচ গোটা জিরা দিব, আস্ত জিরা। আদা রসুন আর শুকনা মরিচ, সরিষা 2 রকম, আর হলো গোটা জিরা এখন বেটে নিচ্ছি। বাটাটা ঠিক এরকম হবে, একদম ফিনিশ বাটা না, জাস্ট একটু আধা ভাঙ্গা করে বাটা হয়েছে। মোটামুটি রেডি, এখন আমরা আচারটা বানাবো। তো চুলায় কড়াই বসে দিলাম। এবার আমরা সরিষার তেল দিব, আচারে তো সরিষার তেল মাস্ট। সরিষার তেল এখানে প্রায় 1 কাপের মতো দিলাম আমরা, নাকি বেশি দিছো? 1 কাপ? 1.5 কাপ, 1.5 কাপ হবে। আচ্ছা, ওকে। আর এখন সরিষার তেলের ভেতরে দিয়ে দিব হচ্ছে 5 ফোড়ন, 1 টেবিল চামচ। ঠিক আছে, ফোড়নটা এরকম করে ফুটতে শুরু করেছে। ফোড়নটা একটু রেডি হয়ে গেলে আমরা এর ভেতরে আমরা দিয়ে দিব। আর আমড়াটা এই যে এভাবে করে শুকায় নিয়েছি একটু ফ্যানের বাতাসে, অথবা হচ্ছে বা একটু হালকা রোদে দিলেও হবে। তো এরকম করে এখন এটা এটাতে মানে কোনো মেইন কথা হচ্ছে এটার মধ্যে কোনো পানি নাই, তাই তো? পানি থাকা যাবে না আর কি। ব্যাস, আমরা এবার আমড়াগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। সরিষা, তারপরে মরিচ, আদা রসুন সেটা দিয়ে দিচ্ছি। জুম করছি, সবগুলো মশলা দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করতে হবে। এবার 1 চা চামচে একটু বেশি করে লবণ দিলাম টেস্ট অনুযায়ী। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। ভালো করে আমড়ার সাথে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। আচ্ছা, 2 টেবিল স্পুন চিনি দেওয়া হচ্ছে। আমরা এখানে লাল চিনি দিয়েছি, 1 চামচ দিয়ে দাও তাহলে। টোটাল আমরা 3 টেবিল চামচ দিলাম, যেহেতু লাল চিনি একটু মিষ্টি কম, এজন্য 3 চামচ দেওয়া হচ্ছে। আর আমরা যদি অনেক বেশি টক থাকে তাহলে তো চিনির পরিমাণও বাড়বে। কেউ যদি চান তাহলে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। এবার লাস্ট আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, জাস্ট কালারের জন্য, এটা অপশনাল। চুলার আজ কিন্তু একদম লো হিটে, মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে আমড়াগুলো নিচে থেকে লেগে যাবে। এখন জাস্ট 10 মিনিটের জন্য এটাকে আমরা একটু কষাবো, মাংসের মতো, মাংস যেরকম করে কষাতে হয় ঠিক সেভাবেই আমরাকে ভালোভাবে মশলার সাথে কষায় নিতে হবে। এবার আমরা হচ্ছে লাস্ট ভিনেগার দিচ্ছি, এই যে ভিনেগার, এটাই
বাংলাদেশের কমন ব্র্যান্ড। এবার আমরা ভিনেগারটা অ্যাড করলাম, জাস্ট মানে কতটুকু, একটা চামচের বেশি লাগবে না। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মশলাটা। একটু চিনি লাগবে, আর একটু চিনি লাগবে, একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা লাল চিনি ইউজ করতেছি, সো লাল চিনিতে কিন্তু একটু মিষ্টিটা কম থাকে, তো এই জন্য লাগলো। আর যদি আপনারা সাদা চিনিটা দেন, যেটা ফাইন সুগার, ওইটা কিন্তু লাগবে না, ওটাতে 3-4 চামচেই হয়ে যাবে। আর মিষ্টি টেস্টটা তো আসলে নিজেদের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু মিষ্টি দিবেন। নাড়ানাড়ি মোটামুটি শেষ, এবার ওই যে তেলটা উপরে উঠে আসবে, তাহলে এটা হয়ে যাবে ডান। এবার চুলাটা বন্ধ করে দিব আর আচারটা ঠান্ডা হতে রাখবো। ওকে মামি, তেলটা উঠে আসছে, আচারটা রেডি হয়ে গেছে। তো আমরা এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তো এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আই হোপ আজকে আমরার আচারের রেসিপিটি ভালো লেগেছে, আম্মুর স্পেশাল আমরার টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটা কিন্তু কচকচে টাইপস হবে, খুব একটা সফট হবে না, তবে এটা টক ঝাল মিষ্টির কারণে ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।